আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই বেশি ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করব পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন, পুরো ভিডিওটা অবশ্যই স্কিপ না। গাইস, আজকে আপনাদের সাথে শেয়ার করব যে গর্ভাবস্থায় চিত হয়ে ঘুমানো যাবে কি না। অনেকে কমেন্টস করেন যে গর্ভাবস্থায় চিত হয়ে ঘুমালে কোনো সমস্যা হবে কি না, বা হঠাৎ ঘুম থেকে ওঠার পর যখন দেখে যে চিত হয়ে ঘুমিয়ে আসছে তখন একটা ভয় একটা কারণ থাকতে পারে। সো গাইস, এটাই আজকে শেয়ার করব। আপনি যদি চিত হয়ে ঘুমান তখন আপনাকে প্রথমে মাথায় রাখতে হবে যে আপনার পেটটা ঠিক কতটা বড় হয়েছে আর আপনি কত মাসের গর্ভবতী হয়েছেন। এই দুটো জিনিস আপনাকে সবার আগে মাথায় রাখতে হবে। এবার আপনি যদি আপনার পেটটা অতিরিক্ত বড় হয়ে থাকে আর যদি আপনারা 4 মাসে বা 5 মাসের প্রেগনেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই চিত হয়ে না ঘুমানোটাই ভালো। অবশ্য আপনার প্রথমে 2-3 মাস আপনার চিত হয়ে ঘুমালে কোনো রকম সমস্যা হয় না, তবে 4 মাসের পর থেকে ঘুমালে একটু সমস্যা তো হয়। প্রথমে 3 মাস বা 4 মাসে আপনি চিত হয়ে ঘুমালে কোনো সমস্যা হয় না, কারণ আপনার ওজন এবং বাচ্চার ওজন অতটা বেশি বড় হয় না আর পেটটা অনেকটা ছোটোই থাকে, তো তখন ঘুমালে কোনো রকম সমস্যা হয় না। দেন তারপর থেকে 5 মাসের পর থেকে যখন আপনি ঘুমাবেন চিত হয়ে, তখন কিন্তু আপনার বাচ্চার ওজনটা অনেক বেশি থাকবে আর হচ্ছে আপনার পেটের ওজনটা অনেকটা বেশি বড় হয়ে যাবে। তখন যদি আপনি চিত হয়ে ঘুমান তাহলে পুরো ওজনটা আপনার মেরুদণ্ডের উপরে চাপ লাগবে, তখন কিন্তু আপনার মারাত্মক কোনো ক্ষতি হতেই পারে। শেষের দিকে যখন আপনি চিত হয়ে ঘুমাবেন তখন কিন্তু বাচ্চার চাপ লাগবে, তখন কিন্তু বাচ্চার ওজন বেশি থাকার কারণে যখন মা চিত হয়ে ঘুমাবেন তখন যদি আপনার রক্তনালীতে টান পড়েন তখন কিন্তু বাচ্চার ক্ষতি হয়ে যেতে পারে। তো তার জন্য আর কি চিত হয়ে না ঘুমানোটাই ভালো। আর তাছাড়া চিত হয়ে যদি ঘুমান তাহলে কিন্তু বাচ্চা মৃত হওয়ারও অনেক বেশি সম্ভাবনা থাকে, তাই চিত হয়ে না ঘুমানোটাই ভালো। যখন আপনি চিত হয়ে ঘুমাবেন তখন কিন্তু আপনার পেটটার উপর অনেক বেশি চাপ লাগবে, বাচ্চার অনেক রকম ক্ষতিও হয়ে যেতে পারে, তাই জন্য আর কি চিত না হওয়াটাই ভালো। তবে আপনার প্রথমে 2-3 মাস আপনি চিত হয়ে ঘুমাতে পারেন, তারপরে চিত হয়ে না ঘুমানোটাই ভালো। অনেকে বলতে পারেন যে চিত হয়ে ঘুমালে হয়তো কোনো সমস্যা হবে না, তবে ডাক্তাররাও কিন্তু বারণ করে চিত হয়ে ঘুমানোর জন্য। তবে বিজ্ঞানীরাও বলেছেন যে চিত হয়ে ঘুমালে বাচ্চার নড়াচড়া খুবই কম বোঝা যায় এবং নড়াচড়া করে না। তবে এর জন্য কিন্তু অনেকে বলেন যে গর্ভাবস্থায় যে বাচ্চা কেন নড়াচড়া কম করে, এর কারণ হচ্ছে যারা অতিরিক্ত চিত হয়ে ঘুমায় তারা বুঝতে পারে না আর বাচ্চাটা কিন্তু একদম চুপচাপ থাকে, নড়াচড়া করে না, এতে বাচ্চা মৃত হওয়ারও অনেক বেশি সম্ভাবনা থাকে। আর অবশ্যই চিত হয়ে ঘুমাবেন না, চিত হয়ে অনেক রিস্কি থাকে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন।